যারা মানুষ নয় যারা বুঝবে না জিনিসটা ওই কুকুর বিজার মতো মানুষ একটা বই পড়া ছাড়া দেখা দিচ্ছে মানে যেটা টিভিতে দেখি চোখে দেখা করোনা সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউনের পর কার্যত পূর্ণ লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। রবিবার থেকে 30 মে পর্যন্ত রাজ্যে কড়াকড়ি করা হল কোভিড আচরণবিধি। জরুরি পরিষেবা ছাড়া যানবাহন থেকে দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকবে এই সময়। আর এরই পরিপ্রেক্ষিতে তারাপীঠ মন্দির কমিটির সিদ্ধান্ত নিল সংক্রমণ এড়াতে আপাতত আগামী 30 মে পর্যন্ত সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে শনিবার রাত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সরকারি নিয়মকে মান্যতা দিয়ে 16 মে থেকে 30 মে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এই সময় কোনো স্থানীয় অথবা বাইরে থেকে আসা দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র তারামায়ের পুজোর সাথে যে সকল সেবায়িতরা নিযুক্ত কেবল তারাই প্রবেশ করতে পারবেন। মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার যদি লকডাউনের সময়সীমা আরও বাড়ায় সেক্ষেত্রে মন্দির বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হতে পারে, তারপরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সশরীরে মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও ভক্তরা যাতে তারামায়ের দর্শন থেকে বিরত না থাকেন তার জন্য মন্দির কমিটির তরফ থেকে ভিডিও কলের মাধ্যমে তারামায়ের দর্শনের ব্যবস্থা শুরু করল। মন্দিরের সেবায়িতের তরফ থেকে জানানো হয়েছে এই লকডাউন চলাকালীন পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কলের মাধ্যমে গোত্র ধরে পুজো এবং তারামায়ের দর্শন করানোর ব্যবস্থা রাখা হবে, যাতে পুণ্যার্থীরা তারামায়ের দর্শন এবং পুজো থেকে বিরত না হন। অন্যদিকে মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে তারামায়ের পুজোর ক্ষেত্রে নিয়মমাফিক নিত্য সেবা এবং নিত্য পুজো চলবে, এক্ষেত্রে কোনো রকম হেরফের হবে না। প্রসঙ্গত, দেশে করোনার প্রথম ঢেউ ছড়িয়ে পড়ার সময় এই তারাপীঠ মন্দির কমিটি প্রথম সিদ্ধান্ত নিয়েছিল সংক্রমণ ঠেকাতে মন্দির বন্ধ রাখা হবে। এরপর দীর্ঘ সময়ে মন্দির বন্ধ থাকে, পরে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের দরজা পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম মন্দির কমিটির মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। না না, পক্ষে বিপক্ষে সই করতে পারছি মামা, বন্ধ থাকবে, বন্ধ না থাকলে সরকারি নিয়মে আজকে রাজ্য সরকার থেকে কার্যত লকডাউন যে ঘোষণা করেছে, সমস্ত ধর্মীয় সমাবেশে যে নির্দেশ করেছে তার না করা যায়, সেই পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশকে আমরা মেনে চলে আমরা তারাপীঠ মন্দির কাল থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেক দর্শনার্থী কাল থেকে তারাপীঠ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এবং কাল 15 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত মোটামুটি মন্দির বন্ধ থাকবে। এই সময় কোনো মানে দর্শনার্থীর প্রবেশ একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বীরভূম থেকে মনোতোষ চৌধুরীর রিপোর্ট, টিভি নিউজ 10।